হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ আমি একটা নিয়ে এসেছি একদম নতুন ভিডিও এখন তো আমের সিজন আর বৃষ্টি ঝড় লেগেই আছে আর আমও পড়ছে প্রচুর পরিমাণে তো ভাবলাম আজ একটা আম মাখা করবো তো তার জন্যে আমি নিয়ে নিচ্ছি একটা কাঁচা আম আর এটা প্রচুর পরিমাণে টক আম তো আমটা আমি খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে সরু সরু করে পিস করে নিচ্ছি আম্মাকা খেতে কিন্তু দারুণ লাগে আর আমি খুব সহজে আম্মাকাটা করে দেখাবো তারপরে তো সরু সরু করে কেটে নিয়েছি একটা প্লেটের মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিলাম এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তো একটা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা আঙুলের সাহায্যে আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি দিয়ে দিচ্ছি লেবু পাতা তো এবার এটা এগুলোকে সব একসাথে মিশিয়ে নিলাম আর দিয়ে দেব এক চামচ সয়া সস সয়া সসটা দিলে টকামে দারুণ একটা স্বাদ আসে তো আমার মাখাটা প্রায় হয়ে এসছে খেতে দুর্দান্ত হয়েছে আর যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন